আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা জীব বিজ্ঞান প্রথম পথে নবম অধ্যায়ের উদ্ভিদ শারীর তত্ত্ব সালোক সংশ্লেষণ করছিলাম, তাই না? বিগত দুটো লেকচারে আমরা সালোক সংশ্লেষণের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা এর একেবারে শেষের দিকে হাজির হয়েছি। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়প্রকাশ সরকারি মহিলা কলেজ, জয়পুর। তো আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ তিন, অর্থাৎ সালোক সংশ্লেষণের তিন নম্বর লেকচারে উপস্থিত হয়েছি আমরা। তো একটু দেখি তো চলো দেখা যাক আজকের আলোচনায় আমাদের কি কি থাকছে, অর্থাৎ আজকের এই আলোচনা শেষে, আজকের এই অনলাইন ক্লাস শেষে আমাদের কি কি শিখন ফল অর্জন হবে আমরা যদি এখন একটু দেখি। তো আজকের এই পাঠ শেষে তোমরা সালোক সংশ্লেষণের প্রভাবক সম্পর্কে জানতে পারবে, যেগুলো একটি প্রক্রিয়াকে প্রভাবিত করে, অর্থাৎ একটি প্রক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে, সেগুলোকে আমরা প্রভাবক বলি, সেগুলো সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। আর সালোক সংশ্লেষণের প্রভাবকের মধ্যে এক ধরনের বিশেষ বর্ণনা আছে, যেটিকে বলি আমরা লিমিটিং ফ্যাক্টর, সে সম্পর্কেও তোমরা বিস্তারিত বর্ণনা করতে পারবে, জানতে পারবে। তারপরও সালোক সংশ্লেষণের যে ফটোসিনথেটিক কোশেন্ট, অর্থাৎ সালোক সংশ্লেষণের হার, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কি পরিমাণ অক্সিজেন নির্গমন করে, এর আনুপাতিক হারকে আমরা বলি ফটোসিনথেটিক কোশেন্ট, সেটি সম্পর্কেও তোমরা জানতে পারবে। এছাড়াও আজকের এই ক্লাস শেষে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয়, এই অক্সিজেনটা কোথা থেকে আসে, এটা কি কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন নাকি পানির অক্সিজেন, এ নিয়ে আমরা প্রমাণ সহ বিস্তারিত ব্যাখ্যা করব। তো চলো চলে যাই আমরা আজকের মূল আলোচনায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাব, প্রথমত প্রভাবক নিয়ে আমরা কথা বলব। দেখো, সালোক সংশ্লেষণ কতগুলো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় এবং এই প্রভাবক গুলো বাহ্যিক হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে। অর্থাৎ একটা উদ্ভিদ দেহের বাইরের পরিবেশ থেকে যে সকল প্রভাবক কাজ করে, যেমন মনে করো সূর্যের আলো, বায়ুমন্ডলের তোমার কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি, তাপমাত্রা, তারপরে বায়ুর আর্দ্রতা, বিভিন্ন বিষয় যেগুলোর সাথে এর সম্পর্ক রয়েছে, এইগুলোকে আমরা বলে থাকি বাহ্যিক প্রভাবক। তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবককে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে বাহ্যিক প্রভাবক, আরেকটি অভ্যন্তরীণ প্রভাবক। অর্থাৎ উদ্ভিদ দেহের অভ্যন্তরীণ যে উপাদানগুলো প্রভাবিত করে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। আর যেগুলো পরিবেশের প্রভাবক, যেগুলো পরিবেশ থেকে সালোক সংশ্লেষণের প্রক্রিয়াকে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে বাহ্যিক। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথমত যদি আমরা আলোর কথা বলি, দেখো, কারণ কি সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ সম্ভব নয়। আমরা সালোক সংশ্লেষণের প্রথম যে আলোচনা করেছি আলোক সক্রিয় ধাপ, সেখানে কি দেখেছিলাম যে সূর্যের আলো ব্যবহার করে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি, এনএডিপিএইচ2 এই জাতীয় শক্তি তৈরি করছে। পরবর্তীতে আলোক নিরপেক্ষ ধাপে সেই শক্তি ব্যবহার করেই কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। সেই জন্য আলোর প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ, এবং সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র খুলে যায় এবং তার প্রভাবেই কার্বন ডাইঅক্সাইড পাতার ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, তো এই আলোর মধ্যে যে সাতটি রং রয়েছে দৃশ্যমান আলোর, ওই যে রং ধনুতে যে বেনিয়া সহকলা তোমরা পড়েছো না ছোটবেলায়, হ্যাঁ, এর মধ্যে দেখা যায় লাল, কমলা, নীল, বেগুনি, এই আলোগুলো সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। তবে আলোর তীব্রতা যত বাড়ে সালোক সংশ্লেষণের হার ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকে, তবে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কিন্তু সেটি আর বাড়ে না এবং সেখানে আবার বিক্রিয়ার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়, যেটি আমরা এই তোমার লিমিটিং ফ্যাক্টরে গিয়ে এই কথাগুলো আলোচনা করব। এরপরের প্রভাবক নিয়ে আমরা আলোচনা করবো, দেখো, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ কি পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলেই তো গ্লুকোজ তৈরি করে। তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখো বায়ুমণ্ডলে এটা প্রায় 0.05 ভাগ, শতকরা 0.05 ভাগ।
তো এই পরিমাণ থাকলে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ ওই পরিমাণ নির্গ্রহণ করতে পারে, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি আমরা 1% পর্যন্ত বৃদ্ধি করি তাহলে এই শালক সংশ্লেষণের পরিমাণও বাড়তে থাকে। তার মানে এই শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের একটি প্রত্যক্ষ ভূমিকা আছে, আমরা লিমিটিং ফ্যাক্টর এগুলো নিয়ে আরো কথা বলব। এরপরে দেখো পানি, এই তিনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ কি পানি ছাড়া এমনিতেই তো কোনো বিক্রিয়া পরিচালিত হয় না, আর শালক সংশ্লেষণের জন্য যে বিক্রিয়া আলোক নিরপেক্ষ ধাপ, ওই যে তোমার কেলভিন বেসাম চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র আমরা যেটি দেখেছি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করেই তো গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেজন্য পানির পরিমাণ যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হারও কমে যায় এবং পানির উপস্থিতি রক্ষী কোষ স্ফীত হয় এবং পত্র অন্ধ খুলে যায়, তখনই কেবলমাত্র পাতার অভ্যন্তরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে। সেজন্য পানি শালক সংশ্লেষণের জন্য একটা অপরিহার্য, ওই যে পানির অপর নাম জীবন, উদ্ভিদের ওই যে জীবন এবং এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে সেটি কিন্তু পানির দ্বারা। এবারে আসো টেম্পারেচার, তাপমাত্রা। তো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় টেম্পারেচারও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, হ্যাঁ, কারণ তাপমাত্রা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে 0°C কাছাকাছি এবং উচ্চ তাপমাত্রা 45°C উপরে যদি চলে যায় টেম্পারেচার তাহলে কিন্তু উদ্ভিদ শালক সংশ্লেষণ পরিচালনা করতে পারে না। কিছু ব্যাকটেরিয়া আছে এবং নীল বা সবুজ শৈবাল আছে যেগুলো ব্যতিক্রমী, তারা 70°C টেম্পারেচারে ওরা শালক সংশ্লেষণ চালিয়ে নিতে পারে, তবে সেটি একেবারে রেয়ার। 20°C নিচে শালক সংশ্লেষণের হার কিন্তু কমতে থাকে, আবার 22-35°C পর্যন্ত এই হারটা একেবারে অপটিমাম মাত্রায় অর্থাৎ অনেক বেশি পরিমাণে চলতে থাকে। এই জন্য টেম্পারেচার শালক সংশ্লেষণের অতীব গুরুত্বপূর্ণ একটি অক্সিজেন। তোমরা জানো আমরা আগে দুটো আলোচনাতেই বলেছি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ উপজাত হিসেবে বায়ুমণ্ডলে কি অক্সিজেন নির্গমন করে। তো যদি এই অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে ন্যাচারালি অনেক বেশি থাকে তাহলে কি হবে, শালক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন নির্গত হবে সেটি বেশি নির্গমন করতে পারবে না, তাহলে শালক সংশ্লেষণের হার কমে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে শালক সংশ্লেষণের হার কমে যায়, সেটি আমরা এখানে বলতে চাচ্ছি। দেখো হ্যাঁ এই পয়েন্টটি সেটি বলতে চাচ্ছি। খনিজ পদার্থ, ক্লোরোফিল তৈরির জন্য লৌহ, ম্যাগনেসিয়াম, হ্যাঁ এগুলো খুবই বেশি প্রয়োজন। তো মাটিতে যদি এ সকল পদার্থের অভাব হয় তাহলে কি হবে, ক্লোরোফিল কম তৈরি হবে, শালক সংশ্লেষণ কমে যাবে, খুবই সহজ কথা, সিম্পল কথা। এরপরে আমরা আসি দেখো বাইরে থেকে যে অন্যান্য ভিটামিন ও রাসায়নিক দ্রব্য যেগুলো উদ্ভিদের আমরা বাইরে থেকে ভেতরে প্রবেশ করাই, এগুলো যদি ঠিকমতো উদ্ভিদ না পায় তাহলে কিন্তু শালক সংশ্লেষণের হার কমে যায়, কারণ এগুলো দিয়ে উদ্ভিদ এগুলোকে আমরা বলি ফাইটোট্রফিস। এরপরে আমরা দেখি শালক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অভ্যন্তরীণ প্রভাবগুলো। দেখো অভ্যন্তরীণ প্রভাব বলতে উদ্ভিদের অভ্যন্তর, যেমন পাতার বয়স, একটা উদ্ভিদের পাতার বয়স যখন বাড়তে থাকে তখন দেখা যায় যে তার ক্লোরোফিলের ক্রিয়া কমতে থাকে, আবার পাতাটা যখন খুবই কচি অবস্থায় থাকে একেবারে নবীন অবস্থায় থাকে তখন কিন্তু সেই পাতাতে ক্লোরোফিলের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, তাহলে একেবারে ইয়াং পাতা, তোমাদের পাতা ইয়াং, হ্যাঁ উদ্ভিদের পাতা যেমন ইয়াং যখন থাকে তখন ক্লোরোফিল অনেক বেশি থাকে এবং এই মাঝারি বয়সের পাতাগুলোই শালক সংশ্লেষণের সবচেয়ে বেশি দক্ষতা দেখাতে পারে। ঠিক আছে, এরপরে আমরা বলছি পাতার অভ্যন্তরীণ গঠন, এই যে পাতার অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন, পাতার অন্তর্গঠনে যদি মেসোফিল কোষের বিন্যাস, প্রকৃতি এবং পত্ররন্ধ্রের সংখ্যা, অবস্থান এগুলো যদি বেশি থাকে, অ্যাভেলেবল থাকে, সেটিও কিন্তু শালক সংশ্লেষণের জন্য সহায়ক হিসেবে কাজ করে। ক্লোরোফিল এটি পাতার সাথেই সম্পর্কিত, হ্যাঁ ক্লোরোফিল সূর্যের আলো হতে পাতা দেখা যাচ্ছে অনেক সুন্দর আছে কিন্তু পাতাতে ক্লোরোফিল নাই, নাইট্রোজেনের অভাব রয়েছে, দেখি না আমরা অনেক পাতা ধন্দে ভাব হয়ে যায়, তখন কিন্তু শালক সংশ্লেষণের যে পরিমাণ সেটি কমতে থাকে। শর্করার পরিমাণ, পাতার ভিতরে যদি শর্করা এমনিতেই নর্মালি বেশি থাকে, খাবার যদি আমার বডিতে বেশি থাকে আমি কি খেতে পারবো, তো তেমনি পাতায় যদি এমনিতেই নর্মালি তোমার শর্করার পরিমাণ বেশি থাকে তাহলে উদ্ভিদ শালক সংশ্লেষণের মাধ্যমে বেশি শর্করা তৈরি করতে অনাগ্রহী হয়, করে না।
হ্যাঁ প্রোটোপ্লাজমে পানির পরিমাণ বেশি নেই, বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ এগুলোর উপরে কিন্তু শালক সংশ্লেষণের হার নির্ভর করে। ঠিক আছে, এবারে আমরা দেখি, দেখো আরো কিছু খনিজ উপাদান যেমন পটাশিয়াম, পটাশিয়ামের অভাবে শালক সংশ্লেষণের হার কমে যেতে পারে, কারণ এই প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। পত্র অঙ্গ খোলার সময় এই পটাশিয়াম আয়ন কিন্তু একটি প্রভাব বা অনুঘটকের কাজ করে। এনজাইম জীবের যে কোনো বিক্রিয়ার সাথে কিন্তু এনজাইম সংশ্লিষ্ট, তো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে এনজাইম গুলো কাজ করে যদি সেগুলোর পরিমাণ কম থাকে তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাহত হয়। ওকে, এবারে আমরা আসবো এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার যে ফ্যাক্টর গুলোর কথা বললাম, তো এই ফ্যাক্টর গুলোর মধ্যে লিমিটিং ফ্যাক্টর, লিমিট সীমাবদ্ধতা, ঠিক আছে, যে ফ্যাক্টর গুলোর কথা আমরা বললাম এই ফ্যাক্টর গুলো যদি সবগুলো থাকে, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর দ্বারা যখন শালক সংশ্লেষণের হারটা নিয়ন্ত্রিত হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, আলো, তাপ, অক্সিজেন, বিভিন্ন উপাদানের কথা আমরা বলছি, সম্মিলিত ভাবে এগুলো দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, তো একজন বিজ্ঞানী 1843 সালে যার নাম হচ্ছে লিবিগ, তিনি ল অব মিনিমাম প্রস্তাব করেন, এবং তার এই ল এর উপর ভিত্তি করে 1905 সালে একজন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, তার কথা আমরা ইতিপূর্বেই শুনেছি, তিনি এই ল অফ মিনিমাম এর উপর ভিত্তি করে একটি ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন। তো এই সূত্রের মূল বক্তব্য হচ্ছে, দেখো এরকম যে যখন কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দ্রুততা কয়েকটি পৃথক ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, তখন নিম্নতম গতি সম্পন্ন ফ্যাক্টর দ্বারাই ওই গতি বা ওই প্রক্রিয়াটা সীমাবদ্ধ হয় বা নিয়ন্ত্রিত। জটিল হয়ে গেল তাই না? আচ্ছা আমি সহজ করে বলবো, মনে করো তোমাকে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে একসাথে, তোমার পছন্দ সই বিভিন্ন রকমের খাবার তোমার সামনে উপস্থাপন করা হয়েছে, সব খাবারের মধ্যে একটি উপাদান মনে করো তোমার ওই রান্নায় বা খাবারের ভিতরে তোমাকে কম দেওয়া হয়েছে, মনে করো ভাত পানি হাবি জাবি যত কিছু তোমাকে পোলাও মাংস সব মানে পোলাও টোলাও সবই দেওয়া হলো, কিন্তু মাংসটা একেবারে কম করে দেওয়া হলো, একেবারে ডেস্কি ভরা পোলাও তোমাকে দেওয়া হলো কিন্তু মাংস দেওয়া হলো 2 পিস। তোমার খাবারটা কার উপর নির্ভর করবে? যেটা তোমাকে কম দেওয়া হবে সেটার উপরে নির্ভর করবে না? হ্যাঁ, তো উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে ফ্যাক্টর গুলো প্রয়োজন এই ফ্যাক্টর গুলোর মধ্যে অনেকগুলো কথা ব্যাখ্যা করলাম আমরা, এখন এর মধ্যে যে উপাদানটা ওই পরিবেশে বা উদ্ভিদ দেহে সবচাইতে কম পরিমাণে থাকে সেইটাই শালক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করবে, কারণ কি ওইটা বাড়লে তার শালক সংশ্লেষণের হারও বাড়বে, কথা ঠিক আছে? ঠিক, মনে করো ওইটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল, তখন ওইটা নয় আরেকটি উপাদান এমন একটা লিমিটেড পর্যায়ে আছে যেটি যদি বাড়ানো যায় তাহলে শালক সংশ্লেষণের হার আরো বাড়বে, তখন কি শালক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা? অন্য আরেকটি ফ্যাক্টর দ্বারা। তো এই যে সর্বনিম্ন মান সম্পন্ন বা গতি সম্পন্ন যে ফ্যাক্টর এটি দ্বারাই যে নিয়ন্ত্রিত হয় এই জন্যই এই ফ্যাক্টরকে আমরা বলে থাকি লিমিটিং ফ্যাক্টর। আমি কথাটা বোঝাতে পারছি তোমাদেরকে? তাহলে শালক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক বা ওই ফ্যাক্টরের পরিমাণ বাড়ালে শালক সংশ্লেষণের হার বাড়বে এবং কমলে শালক সংশ্লেষণের হার কমবে, এই জন্য এটিকে আমরা বলে থাকি লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর। কথা ক্লিয়ার? এখন আমরা এই লিমিটিং ফ্যাক্টরের একটু ব্যাখ্যা করব কিছু কিছু ক্ষেত্রে। দেখো আমরা প্রথমত লাইট ইন্টেন্সিটিটা ব্যাখ্যা করে আসি, শালক সংশ্লেষণের ক্ষেত্রে আলো, যেমন এই চিত্রতে তোমরা দেখছো যে এটি হচ্ছে শালক সংশ্লেষণের হার, অর্থাৎ রেট অফ ফটোসিনথেসিস, অর্থাৎ এক্স, এটা কি ওয়াই অক্ষ, তাই না? ওয়াই অক্ষতে আমরা শালক সংশ্লেষণের হার দেখছি আর এক্স অক্ষে আমরা লাইট ইন্টেন্সিটি দেখছি, অর্থাৎ লাইটের পরিমাণ, আলোর সেন্সিটিভিটি, আলোর তীব্রতা যত বাড়ানো যায় শালক সংশ্লেষণের হার কিন্তু প্রথম থেকে দেখো বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু একটি জায়গায় গিয়ে কি আর বাড়ছে, এটি প্যারালাল ভাবে কিন্তু এদিকে এগিয়ে গেছে, অর্থাৎ আলোর সাথে শালক সংশ্লেষণের হার নির্ভরশীল, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আলো যখন আমরা বাড়াতে থাকি একটি পর্যায়ে গিয়ে এই শালক সংশ্লেষণের হার কিন্তু আর বাড়ে না, তখন ওই
সালোক সংশ্লেষণের হারটা অন্য কোন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটি আমরা এই লিমিটিং ফ্যাক্টরে বলছিলাম। আমি আর একটা তোমাদের দেখাই, যেমন এখানে দেখো টেম্পারেচার। হ্যাঁ, সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম টেম্পারেচার, যেমন এখানে আমরা ধরছি যে 30-35 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এখন এই তাপমাত্রা যখন একেবারে 0-35 ডিগ্রি পর্যন্ত আমরা বাড়াতে থাকব, তখন সালোক সংশ্লেষণের হার কিন্তু গ্রাজুয়ালি বাড়বে। কিন্তু যদি আমরা একটা পর্যায়ে গিয়ে এই তীব্রতাটা 35-এর চাইতেও নিচে নামিয়ে আসি, নিয়ে আসি, তখন কিন্তু সালোক সংশ্লেষণের হারটা আস্তে আস্তে আবার কমতে থাকে। কারণ কি, যখন তোমাকে খাবার দেওয়া হলো, আমি খাবারের উদাহরণ দিয়ে বলছি, তোমাকে খাবার দেওয়া হলো গরম ভাত, একেবারে চুলা থেকে নামিয়ে একেবারে চরম গরম দেওয়া হলো, তুমি কি ওটা খেতে পারবে? তোমার মুখ তো পুড়ে যাবে। কিন্তু একেবারে ঠান্ডা হলেও তোমার খেতে ভালো লাগছে না। অর্থাৎ তোমার মুখের যেমন সহনীয় একটা টেম্পারেচার আছে, ঠিক উদ্ভিদেরও সালোক সংশ্লেষণের জন্য একটি সহনীয় টেম্পারেচার, অর্থাৎ এটি ওই যে 22-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সবচাইতে ভালো এরা কাজ করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। কিন্তু যদি এটি তার উপরে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই হারটা আবারও আস্তে আস্তে কমতে থাকে। এবারে দেখো আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা বলছি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও দেখো, কোন একটি পাতায় ঘন্টায় 10 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে সক্ষম। কাজেই একটি পাতাকে এই ঘন্টায় যদি আমরা 1 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে থাকি আনুপাতিক হারে, তাহলে সালোক সংশ্লেষণের হার বাড়বে। কিন্তু যদি সেটি 10 মিলিগ্রামের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের হার আর বাড়বে না, বরং সেটি হ্রাস পেতে থাকবে। তো সাধারণত দেখা যায় যে এই যে লিমিটিং ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলছি না, তিনটি ফ্যাক্টর আলো, তাপমাত্রা এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এই তিনটি ফ্যাক্টরকেই গবেষকরা লিমিটিং ফ্যাক্টরের একেবারে মূল ফ্যাক্টর হিসেবে তারা বিবেচনা করতে চান। এবং দেখবে যে তোমাদের লিমিটিং ফ্যাক্টরে এই তিনটি ফ্যাক্টরের ব্যাখ্যায় আমরা করব। তাহলে যদি পরীক্ষায় আসে লিমিটিং ফ্যাক্টরে সালোক সংশ্লেষণের কি ভূমিকা রয়েছে বা লিমিটিং ফ্যাক্টর দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়, তোমরা সুন্দর করে তিনটি চিত্র এঁকে লিমিটিং ফ্যাক্টরের ব্যাখ্যা করে দেবে। আমি হোমওয়ার্ক দিই, তাও কিন্তু এটা করবা। ওকে, এখন আসি আমরা সালোক সংশ্লেষণের হার, ফটোসিনথেটিক কোশেন্ট, সালোক সংশ্লেষণের হার কিভাবে আমরা দেখি। দেখো, একটা নির্দিষ্ট সময়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অর্থাৎ গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং নির্গত অক্সিজেন, এর যে আনুপাতিক হার, সেটাকে বলি আমরা সালোক সংশ্লেষণের হার বা ফটোসিনথেটিক কোশেন্ট। বুঝতে পারলাম কথাটা? আমি একটু ইকুয়েশন দিয়ে বলি। এই যে এখানে কই গেল পয়েন্টারটা, এই তো বাবা, এই যে PQ বা ফটোসিনথেটিক কোশেন্ট, অক্সিজেন ত্যাগের পরিমাণ, অর্থাৎ একটি পাতায় যে পরিমাণ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গত হচ্ছে সেটির পরিমাণ, এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে উদ্ভিদ এই অক্সিজেন ত্যাগের সময়, এই দুটোর পরিমাণকে বলে থাকি আমরা, মানে আনুপাতিক হারটাই হচ্ছে PQ, ফটোসিনথেটিক কোশেন্ট। এটার উপর ভিত্তি করে কিন্তু একটি উদ্ভিদের বা অণুজীবের বা যে কোনো সালোক সংশ্লেষণকারী জীবের আমরা দক্ষতা নির্ণয় করতে পারি, অর্থাৎ তার সালোক সংশ্লেষণের দক্ষতা কেমন, কি পরিমাণ সে সালোক সংশ্লেষণের সক্ষম, ঠিক আছে, এটি দ্বারা আমরা এই দক্ষতা নির্ণয় করতে পারি। এবারে আসি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি, আমাদের আজকের আলোচনার বা এই আজকের লেকচারের শেষ কথা আলোচনা। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয়, আমরা দেখো প্রথম লেকচারে সালোক সংশ্লেষণ বলেছিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় এটির উৎস হচ্ছে পানি। এই বিক্রিয়াটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো এই বিক্রিয়াটা, এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি, হ্যাঁ, সূর্যের আলো ক্লোরোফিলের সহায়তায় এই যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করছে, আবার এখানে দেখো এই 6 অণু অক্সিজেন উপজাত হিসেবে নির্গত করে, এছাড়াও 6 অণু পানি পুনরায় এখানে উৎপাদিত হয়। আমরা ওই দিনের আলোচনায় বলেছিলাম যে এই 6 অণু পানি আমার কি বের করে না দিয়ে যদি আমি এখান থেকে 6 অণু পানি মাইনাস করে বিক্রিয়াটা দেখাতাম,
তাহলে তাত্ত্বিকভাবে এই বিক্রিয়ার কোনো সমস্যা ছিল না। বারো আনু পানি আমি এপারে দেখালাম, এই যে এখানে, তা আমি এখানে বারো আনু না দেখি আমি এখানে ছয় আনু দেখালাম, আর এখানে যে অতিরিক্ত ছয় আনু পানি বিক্রিয়ার শেষে বেরিয়ে যাচ্ছে এটি আমি দেখালাম না। বিক্রিয়ার সমতাতে কোনো ঘাটতি হতো হতো না, কিন্তু এটি আমরা তাত্ত্বিকভাবে দেখাচ্ছি না, এটিতে কোনো ঘাটতি নাই। প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, কারণ এই যে অক্সিজেন যেটি নির্গত হয়, এই অক্সিজেনের সম্পূর্ণটাই আসে কোথা থেকে, এই পানি থেকে। এখন কথা হচ্ছে, যদি এই ছয়ানো অক্সিজেন ছয়ানো পানি থেকে আমরা নিয়ে আসতে চাই তাহলে কি সম্ভব? কারণ অক্সিজেনের ছয়টি অণুতে বারোটি পরমাণু আছে, আর পানির বারোটি অণুতে অক্সিজেনের বারোটি পরমাণু আছে। তাহলে অক্সিজেনের ছয়টি অণু পেতে গেলে বারোটি পরমাণু লাগবে, তাহলে পানির বারোটি অণু থেকেই কেবলমাত্র এটি পাওয়া সম্ভব। কি ভেজাল লেগে যাচ্ছে নাকি? এটা তো খুবই সিম্পল বাবা। অর্থাৎ বারোটি পানির অণুতে অক্সিজেনের পরমাণু আছে কয়টা? বারোটা। আবার অক্সিজেনের ছয়টি অণুতে অক্সিজেনের পরমাণু আছে কয়টা? ছয় দুগুণে বারোটা। যদি তুমি ছয়ানো পানি এখানে দেখাও তাহলে অক্সিজেনের পরমাণু কয়টা থাকবে? ছয়টা থাকবে। তো ছয়টা অক্সিজেনের পরমাণু দিয়ে অক্সিজেনের বারোটি অণু পাওয়া সম্ভব? সম্ভব নয়। সেই জন্যই কিন্তু এই বিক্রিয়াতে আমরা এখানে বারো অণু পানি দেখাই এবং এখানে আবার পরবর্তীতে ছয়ানো পানি বের করে দিই। আসলে এই ছয়ানো পানি কিন্তু এই পানি ডাইরেক্ট নয়, এটি এই বিক্রিয়ার মাধ্যমে এই যে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেন সেটি কিন্তু এই পানির অক্সিজেন। আমরা সেটি দেখবো আজকের এই অক্সিজেনের যে উৎস এই সম্পর্কে বিজ্ঞানীরা অনেকগুলো প্রমাণ করে গেছেন, তার মধ্যে তিনটি পরীক্ষার মাধ্যমে আমরা এই প্রমাণগুলো উপস্থাপন করব। প্রথমত একজন গবেষক, তার নাম ছিল রবিন হিল। রবিন হিল, এই যে দেখো ১৯৩৭ খ্রিস্টাব্দে এই রবিন হিল নামক একজন প্রাণ রসায়নবিদ, তিনি একটি পরীক্ষা করেন। তিনি কি করেন, কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে পৃথকীকৃত ক্লোরোপ্লাস্ট, পানি এবং কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখে। পরীক্ষা শেষে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। তাহলে শর্করা তৈরি হলো না কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে, তাহলে যে অক্সিজেনটা পাওয়া গেল এটি কোথা থেকে আসলো? হিল এই বিক্রিয়াতে দেখিয়েছিলেন যে না, যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়েছে অক্সিজেনের উৎস হিসেবে, অতএব এই অক্সিজেনের উৎস হচ্ছে পানি। আমরা যদি এই বিক্রিয়াটা একটু দেখি, দেখো হিলের বিক্রিয়াটা কিভাবে উনি করেছিলেন। হ্যাঁ, এই যে একটি অজৈব হাইড্রোজেন গ্রাহক, হ্যাঁ, তার সাথে পানি, কিন্তু এই যে সূর্যের আলো ক্লোরোফিলের উপস্থিতি অর্থাৎ সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়ারই উনি সুযোগ দিয়েছিলেন। এই হাইড্রোজেন গ্রাহক হাইড্রোজেনকে গ্রহণ করে চলে গেছে এবং এখানে অক্সিজেন গ্যাস নির্গত হয়েছে, অর্থাৎ এই অক্সিজেন গ্যাসের উৎসই হচ্ছে পানি। কথা ক্লিয়ার? ওকে, এবারে আমরা আরো একটি পরীক্ষা দেখব। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে, এক ধরনের সালফার ব্যাকটেরিয়ার অর্থাৎ সালফার দ্বারা গ্রহণ করে একটি ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো হাইড্রোজেন সালফাইড দিয়ে অর্থাৎ পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তারা কিন্তু শর্করা ও পানি উৎপাদন করতে পারে। সেখানে দেখা যায় যে কোনো অক্সিজেন নির্গত হয় না, তবে কি হয়, সালফার বেরিয়ে আসে। এই যে দেখো, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এখানে পানির পরিবর্তে ব্যবহার করা হলো, এখানে কার্বন ডাইঅক্সাইড, আলো এবং ক্লোরোফিল উপস্থিতিতে উদ্ভিদের যে সবুজ পানা, হ্যাঁ, এখানে দেখা গেল গ্লু কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে প্লাস পানি আসছে, কিন্তু এখানে অক্সিজেন নির্গত হচ্ছে না, কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হচ্ছে। তাহলে যদি এই অক্সিজেন নির্গত হতো তাহলে নয় আমরা বলতাম না এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনটা এসেছে, কিন্তু যেহেতু এখানে অক্সিজেন নির্গত হয়নি অতএব এই অক্সিজেনের উৎস পানি। ঠিক আছে, আরো একটি প্রমাণ আমরা উপস্থাপন করবো। হ্যাঁ, একজন বিজ্ঞানী তার আরেকজন সহযোগী, একজনের নাম রুবন আর একজনের নাম কামেন। এই রুবন এবং কামেন তারা কি করেন, তেজস্ক্রিয় পরীক্ষা করে, ভারী আইসোটোপ ব্যবহার করেন। ১৯৪১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে দুজন গবেষক রুবেন এবং কামেন, তারা তেজস্ক্রিয় অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ, ভারী আইসোটোপ, অক্সিজেনের যেমন নর্মাল পারমাণবিক ভর কত, ১৬, তারা ১৮ ভরের অক্সিজেন ব্যবহার করে এবং সেটাকে চিহ্নিত করেন।
প্রথমত পানির অক্সিজেনকে চিহ্নিত করে, পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনকে চিহ্নিত করে। কিন্তু যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এগুলো ব্যবহার করে তারা করেন, শেষে দেখেন যে প্রমাণ হিসেবে তারা দেখান যে আমি বিক্রিয়াটাই দেখাই, হ্যাঁ মোটেই এইটা দৃষ্টিনে আমি বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে দেখো এই বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা নর্মাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি যেটা নর্মাল 16 ভরের অক্সিজেন সেটা। কিন্তু পানিতে যে অক্সিজেনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 18 ভরের অক্সিজেন। ফাইনালি যখন সালোক সংশ্লেষণ হলো, দেখো কার্বোহাইড্রেট এবং এখানে যে পানি নির্গত হয়েছে সেটি কিন্তু নর্মাল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেন সেটা। অথচ এখানে যে অক্সিজেন গ্যাস নির্গত হলো, সেই অক্সিজেন গ্যাসের অক্সিজেনটা কিন্তু এই ভারী অক্সিজেন, অর্থাৎ 18 পারমাণবিক ভারের অক্সিজেন নির্গত হয়েছে। তাহলে কি প্রমাণিত হলো এটি দ্বারা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হচ্ছে সেটি পানি থেকে আসছে, এই তেজস্ক্রিয় পরীক্ষা দিয়ে কিন্তু তারা এটি প্রমাণ করে গেছে। আরেকটি ব্যাখ্যা দেখো, অর্থাৎ একটু বিক্রিয়াটা ঘুরিয়ে করা হয়েছে। এখানে যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে সেখানেই আমরা একটা ভারী অ্যাসিটোন ব্যবহার করলাম, আর পানি যেটা সেটা কিন্তু নর্মাল। তাহলে ফলশ্রুতিতে কি দেখা গেল? যে কার্বোহাইড্রেট যেটি তৈরি হচ্ছে সেইটা এবং যে পানি উৎপাদিত হচ্ছে সেটি ভারী অক্সিজেন, অর্থাৎ ভারী অ্যাসিটোপের অক্সিজেন। আর যে গ্যাসীয় অক্সিজেন যেটি উপজাত হিসেবে নির্গত হচ্ছে সেইটা কিন্তু নর্মাল, অর্থাৎ 16 পারমাণবিক ভরে। তাহলে এটি দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি? যে এই অক্সিজেনটা মূলত এই পরিবেশ থেকেই এসেছে, পানি থেকেই এসেছে, যেটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত। তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ, অনেক কথাই বললাম, সালোক সংশ্লেষণের গুরুত্ব তোমরা একটু এখানে তোমাদের বইয়ের শেষে আলোচনা গুলো আছে দেখো, এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত না হলেও অনেক সময় টুকিটাকি প্রশ্ন আসে। তো আজকে তোমাদের লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি, বাড়ির কাজ দেখো। আলো, তাপমাত্রা এবং কার্বন ডাইঅক্সাইডের উপর ভিত্তি করে আমি ওই যে বর্ণনা লেকচারের মধ্যে বলতেছিলাম, যেটা ভিত্তিতে লিমিটিং ফ্যাক্টরের যে ব্যাখ্যা, অর্থাৎ গ্রাফ দিয়ে যে ব্যাখ্যাটা, সেটি তোমরা সুন্দর করে ফিগার এঁকে ওখানে নিচে ছোট করে একটু বর্ণনা লিখবে। ওকে, আরেকটি কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয় এই অক্সিজেনের উৎস কি, এ সম্পর্কে যে প্রমাণক বিক্রিয়াগুলো, হিলের বিক্রিয়া, রুবন ক্যামেনের বিক্রিয়া, ভ্যান নেইলের বিক্রিয়া, আমরা যেগুলো দেখালাম এগুলো সুন্দর করে লিখে তোমরা ছবি তুলে পেজে অথবা মেসেঞ্জারে আপলোড করবে, গ্রুপে আপলোড করবে। তো ঠিক আছে, ভালো থেকো। আগামী দিনে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারেরই পরের যে আলোচনাগুলো আছে, শ্বসনের বিক্রিয়া বা শ্বসনের আলোচনা, সেগুলি নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত লেখাপড়া করো এবং অবশ্যই অবশ্যই ভালো থেকো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাই।